লন্ডনে হসপিটালও আমার উস্তাদ মহতারাম হযরত মাওলানা আমিরুল হিন্দ সর্বভারতীয় জামায়াত উলামায়ে হিন্দের সভাপতি সৈয়দ আরশাদ মাদানী দামত বরকাত উমুল আলিয়া ফরমাইতা একদিন দর্শক যে লন্ডন তাইনো এক চিকিৎসালয়ত আসলা আর এখানে এক রুগী তো ডাক্তারে আইয়াও চেক আপ করিয়া দেখছো এই রুগীর আয়ু আর থাকার কথা নাই জানাই দিলেইছুন খানে খানে যে রুগীর আর আমরার ক্ষমতার বাইরা বাসানের কোনো উপায় নাই এন মারাও যাইবা তো এই দেশ তো অধিক মডার্ন তারা সাফ সাফ কই দেশ কথা এখানে শুনিয়াও রুগীর চোখ দিয়া পানি আই গেছে হজরতে কইন আমি দেখতেছি যে রুগীর চোখ দিয়া পানি আই গেল তাই প্রসঙ্গে বাতাইরা যে আমরা নবীজি আবার শিক্ষা দিছুন না আপনি যদি কোনো রুগী দেখাতে যাইন আর যত বুঝই নেন মৃত্যু আসন্ন তথাপিও এন কোফালের মধ্যে হাত দিয়ে আপনি পড়িতা লা বাসা তাহুরুন ইনশা আল্লাহ কোনো পরিশানি নাই কোনো বিপদের কারণ নাই এই রুগে আপনারে মুক্ত আর পবিত্র করিয়া দিব ইনশা আল্লাহ দেখান এর বাদে নবীজে শিখাইতরা এই রুগীরে আপনি হায়াতর উম্মিদ দিলাইতা যে ইনশাল্লাহ কমব বাস ভাই আমরা দোয়া করবো এই জাতীয় কথা হইয়া আপনি রুগীর মনের মধ্যে সাহস দিতা কোন চাই মেডিকেল সায়েন্সে তো এই কথাটাও স্বীকার করে যে মানুষের মেন্টালি পাওয়ারে মানুষে অনেক সময় সুস্থ করে মানুষের মনের মধ্যে উৎসাহ থাকলে বহুত রোগ দূরে থাকে এই কথা আছে না খাওয়া নাই যে গাবড়াইও না টেনশন লইও না সুগার হইব এই নবীজির কথা আরেক কথা ফরমাইতে আল্লাহ নবী তুমি দোয়া দিও এই রুগীরে সাতবার পড়িও এই দোয়া আসআলুল্লাহ আলাজিম রাব্বাল আরশিল আজিম আইন ইয়াশফিয়াকা আমি আল্লাহর দরবারে যিনি রব্বে আজিম আসআলুল্লাহ আল আজিম যিনি মহান মর্যাদা অধিকারী আমার আল্লাহ তার কাছে আমি চাইতেছি রাব্বাল আরশিল আজিম যিনি আরশে আজিমের রব তোমারে যাতে শিফা দান করেন এই দোয়াটা আপনি সাতবার পড়িতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাই যদি কেউ এই রুগী ব্যক্তির সামনে দাঁড়াইয়া এই দোয়া সাতবার পাঠ করে তাইলে এই রুগীর হায়াত থাকলে আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করিয়া দিবা আর যদি হায়াত না থাকে তাহলে এই রোগ তাকে আল্লাহ তাড়াতাড়ি এই তাকলিফ তাকে মুক্ত করিয়াও দিবা এই গেল দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ কিতা আপনি আরেক দোয়া করতা খালিস এই ব্যক্তির জন্য আল্লাহুম্মা শফি আবদাকা ইয়ানকা আলাকা দোয়া ও ইয়ামশি ইলা জিনাজা আয় আল্লাহ তোমার এই বান্দা অথবা বান্দিটারে তুমি শিফা দান করো রোগমুক্ত করিয়া দেও ইয়ানকা আলাকা দোয়া যে সুস্থ হয়ে গেলে পরে তোমার দুশ্মনদের আহত করব ও ইয়ামশি ইলা জিনাজা আর জনজার লাশের পিছনে পিছনে গিয়া বহু জনজার নামাজ পড়িব সুবহানাল্লাহ এই দোয়া হইল খালিস ওই ব্যক্তির লাগি চতুর্থ পদক্ষেপ আপনারও তো কোনো কাম আছে না নাইনো ঘেসলা কইন না বেমারি দেখাত গেছইন তানে আশা দেওয়াইছইন তান লাগি দোয়া করছইন আপনার কোনো বেনিফিট হইতনি না না ডাক্তার কোনো মানু মাতো নাই আপনার বেনিফিটের প্রয়োজন আসেনি ও নবীজি শিখাইয়া দিত অন দাঁড়াইয়া দাঁড়াইয়া আরে দোয়া পড়ো আলহামদুলিল্লাহ আল্লাযী আফানি মিম্মা ইবতালাকা বিহি وفضلني على كثير ممن خلق تفضيلا এই দোয়া মনে মনে পড়ো জুড়ে পড়িও না যদি আরবি জান্ডাইন মানুষ হইতে দোয়াটার অর্থ তাই না বুঝি লিবা আর বুঝলে তার মনত্র আহত বোধ হইব কারণ এটা তোমার বেনিফিট কিতা অর্থবাদে হইমু বেনিফিট হইল এই দোয়া কোনো ব্যাধি রোগে আহ আক্রান্ত ব্যক্তির সামনে দাঁড়াইয়া পাঠ করলে এই পাঠকারী ব্যক্তির কোনো দিন আর এই বিয়ারাম ওই তো নাই ইনশাআল্লাহ তা আপনি যে গেলা দোয়া দিলা মাথা থাত দিলাইলা আপনারও কিছু ফায়দা হইতো না ওই ইয়া ধরি এও দোয়া পড়ি কত আপনার বেনিফিট হইব ওখান যে এই রোগে আপনার আর ফাইতো নাই ইনশাআল্লাহ দোয়া হইলো আমি শুকুর আদায় করতেছি আমার ও আল্লাহর যেই আপনার এই বেমারের মধ্যে মোবতলা করছেন আর আমারে হেফাজত করছেন নিরাপদে রাখছেন আর মর্যাদা দান করছেন অনেক সৃষ্ট মখলুক থাকি তো কোথায় হোক যে আর যে আমারে আল্লাহ মুক্ত করছেন এই বেমার তাকে যে গুত্তুমারে মোবতলা করছেন এই কথাটা শুনলে ওই ব্যক্তির মনো সামান্য আহত বোধ হইতে পারে এর লাগে হদিস আর এই দোয়াটা আপনি চুপি সারে পাঠ করতা হায় হায় সুবহানাল্লাহ মানুষের মনের আহত বোধরে শরীয়তে বড় মূল্যায়ন করছে কইছে তার মনো আঘাত আইব আধুনিক বিজ্ঞানও কিন্তু আধুনিকতা দিগুলো নাই আধুনিকতা তো পরীক্ষা করে কইতা তুমি আর বাঁচতাই না শেষ তোমার কিডনি খাইলিছে মরিস্তায় ও তো আমি উদাহরণ দিলাম লন্ডনের চিকিৎসালয়ের এরা কইলো তুমি আর বাঁচতাই না আর হে কান্না জড়লো বুঝলা না কোথায় গান তোরা হা না কইবে এটা তাফসিরের মাহফিলে বইছ আমরা উপলব্ধি করিয়া উঠি ইসলাম হার নাম
আর আধুনিকতা হারলাম, আধুনিকতা আমাটাকে আপনারা উপলব্ধি বেশু করতে পারবা। তো আমরা ইসলামের দৃষ্টিতে তো আলোচনা করি, আর আরও এক দুইটা শেষ করলি মুখ। তৃতীয় কথা, এখন আইসে লিবারেলিজম, আমরা একটু সমানভাবে চলতাম, মেয়েও যেভাবে ছেলেও সেইভাবে, ছেলের যদি প্যান্ট পরার অধিকার, গাড়ি চালানোর অধিকার, বাজারে যাওয়ার অধিকার আছে, মেয়েরও অধিকার আছে, কেন আমরা যাইমু না? আমরাও ফড়িমু, আমরাও যাইমু, আমরাও পরিধান করমু, এই তো নানি বর্তমান সওয়াল, জবাব দেন। এই সম্বন্ধে আকুয়া কোরআন শরীফে কিতা হয়, প্রথম কথা হইল আধুনিকতার কতখান শরীয়তে আবার সমর্থন করছে। কোরআনে করিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইতরা ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়ালিরিজালি আলাইহিন্না দারাজা, মেয়েদের জন্য সেইভাবে অধিকার রয়েছে যেভাবে তোমরা পুরুষের অধিকার রয়েছে মেয়েদের উপরে, তবে পুরুষদের জন্য অতিরিক্ত কিছু মর্যাদা। ওইল নি আয়াতর অর্থ, এখানে বোঝা গেল অধিকার তারারও আছে। আপনি ভালো ভালো খাইতা চাইন, মেয়েও স্ত্রীও খাইতা, আপনি ভালো পরিধান করতা তাইনও চাইন, আপনার মন মর্জি ইচ্ছাগুলা যেভাবে আপনি চাইন ফুরো হইত, এক মহিলার ওই জাতীয় ইচ্ছা আছে ফুরো হইত, তবে পুরুষের অধিকারটা এক রুতবাতুরা বেশি। এই গেল কোরআন শরীফের প্রাথমিক কথা। এখানে কিছুটা আমরা বুঝো আইল যে সমাজের বহু ক্ষেত্রে মেয়েরাও পুরুষের সমানভাবে অধিকার ভোগ করতে পারবো, পারবো কিনা ভাই? কোরআনে করিমে হইল। দ্বিতীয় কথা, যেখানে আপনি চাইত্রা আমি পুরুষের মতো বার হইতাম, হে ফ্যান্ট ফিনতে আমি ফ্যান্ট ফিনতাম না কেনে, তারা ইচ্ছা মতো চলে আমি ইচ্ছা মতো চলতাম না কেনে, এই দুই প্রশ্নের জবাব লিখব কোরআন শরীফ থেকে। প্রথমটা হইল আল্লাহ কোরআনে করিমের মধ্যে ফরমাইন, আগে কইছুন তোমার অধিকার আছে, এর লাগে খরচ আনিয়া দেনেওয়ালা কেউ নাই, বাজারও যেতে পারবা, তবে কীভাবে যেতে শরীয়তে তুরা হইয়া দিছে আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, ওই মূর্খ যুগের মানুষদের মতো জেহালতির মূর্খতার আর না যায় যে ডিজাইনে তুমি ঘর থেকে বের হইও না। এই গাইডলাইন আপনারা দিছে, যাইতা আপনার অধিকার, মগর যাইতে একটা আবরণ, একটা মার্জিত পোশাক দ্বারা নিজেরা আবৃত করিয়া গড়তাই বার হইনি, এটা আল্লাহর গাইডলাইন। এই আমি কইছি যে আধুনিকতার দুহাই দিয়ে আমরা যে বিশৃঙ্খল জীবনের ইচ্ছা করতাম চাই, যা যে বিশৃঙ্খলতার শিকার আজকে পৃথিবী হইছে, এই ক্ষেত্রে কোরআনে করিমে আধুনিকতার বাধা না দিয়া বরং আধুনিকতার মধ্যে একটা লাগাম পড়াইয়া একটা শৃঙ্খল দিয়া মানব সভ্যতারে টিকাইয়া রাখবার ব্যবস্থা দিয়েছে। জোরে কইন সুবহানাল্লাহ, জোরে কইন আলহামদুলিল্লাহ, কইন আবার আল্লাহু আকবার। এই হইল আধুনিকতারে গোসল করাইয়া, উজু করাইয়া, পবিত্র করাইয়া দিছে ইসলামে, আবার কইন আলহামদুলিল্লাহ। তো আপনারা যাওয়াতাই হই আঠাইল, তবে যাইতে সময় হইছে সালিম উদ্দিনুল্লাহ খান সালিমা খাতুন যাইতে পারতেন, সালিম উদ্দিন পুরুষ তার রেস্ট্রিকশন লিমিটেড, তুমি সালিমা মহিলা তোমার রেস্ট্রিকশন একটু বেশি, এটা মানতেই বনে চার গেল। দুই কথা আপনি কইবা খেনে, যখন সলিমুল্লাহ প্যান্ট পরিধান করতে পারে তে আমি হালিমা খাতুনে প্যান্ট পরিধান করবো না খেনে? এই সম্বন্ধে আমি হদিস পাঠ করছি, এই হদিস আল্লামা মুনজিরি রহমতুল্লাহ আলাইহি আর তারগিব ও তারহিবের মধ্যে 2017 নম্বর হাদিস, আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। আল্লাহ নবীরে নবীয়ে ফরমাইন সালাসাতুন লা ইয়াদখুলুনাল জান্নাতা আবাদা, তিন মানুষ কখনো বেহেস্ত যেত না, আবাদা কখনো না, নেভার, এরা কখনো বেহেস্তি হইত না। একজন হইল আদ্দুয়ুস ও মুদমিনুল খামর, একজন হইল দুয়ুস আর একজন মুদমিনুল খামর, যে হামেশা মদ পান করে, যে রেগুলার নেশা খায়, ড্রাগস খায়, কিবা তো নেশার ট্যাবলেট লয়, কিবা তো পাউডার খায়, এই জাতীয় নেশা বস্তুতে অভ্যস্ত যারা হয়ে গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা এরা ব্যস্ত যাইত নাই। দ্বিতীয় ব্যক্তি, তৃতীয়জন, বিভিন্ন রায়ত বিভিন্ন শব্দ আইছে, কোনোখানো কোনজন কাত্তাত, যে আত্মীয়তার সম্পর্ক নষ্ট করে, কোনোখানো এই হদিস যেটা আমি পাঠ করছি এটা তৈল আর রাজা আল্লাহ তুমিনান নিসা, সাহাবায়ে কেরামে জিকাইলা ইয়া রাসূল আল্লাহ দুয়ুস কে, বলে দুয়ুস হইল ওই ব্যক্তি আল্লাযী লা ইউবালি মান দাখালা আলা আহলিহি, ওই ব্যক্তি যে কোনো কেয়ার করে না, কোনো তোয়াক্কা বা পরোয়া করে না, তার গোরের মধ্যে খেয়ে আসে আর গোর থেকে খেয়ে যায়, এই গাফিল অচেতন অভিভাবক হইল দুয়ুস, যে তার
পরিবারে তাহা মেয়েদের ছেলেদের ইজ্জতের ব্যাপারে গাফিল, খবর নেয় না তার যুবতী মেয়েটার জীবন কিভাবে যাইতেছে, তার যুবক ছেলেটার জীবনটা কিভাবে যাইতেছে। দুইটার সময় টিউশনই ছুটি, মেয়ে ঘর আইলো 3:30, বাবার জিজ্ঞাসা করা কি উচিত নয়? মারে টিউশন দুইটায় ছুটি হয়েছে, ফত মাত্র 20 মিনিটের, তুমি 3:00 বা 3:30 ঘরে কেন এলে? ছেলের এখানে বাবা জিজ্ঞাসা করো না, বাবারে তোমার টিউশনের টাইম তো 3:00, তুমি এখানে 2টার ঘর থাকি বাড়িয়ে যাও, 1 ঘন্টা বাকি সময় তুমি কোথায় কী করবে? এই যারা অভিভাবক, যারা গাফিল, যারা নিজের সোনার তুল্য ছেলেদের মেয়েদের জীবন নিয়ে গাফিল, তারা আল্লাহর জন্নত যাইতে পারবে না। আমার দেশে যে সমস্ত ঘটনা ঘটে, আজকে আধুনিকতার শিকার যারা ওয়ার্ল্ডের টপ কান্ট্রি যুক্তরাষ্ট্র, টপ কান্ট্রি কানাডা, টপ কান্ট্রি দক্ষিণ আফ্রিকা, তারার খবর নিয়ে আপনারা দেখছেননি? বিভিন্ন রিপোর্ট আইতেছে দক্ষিণ আফ্রিকা, এখানেও প্রতি 3 জন মহিলার মধ্যে 1 জন ধর্ষণের শিকার, তাও 14 থেকে 15 বছর বয়স থেকে শুরু। পড়েন নাউজুবিল্লাহ, পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ যুক্তরাষ্ট্র, সেই যুক্তরাষ্ট্রে ধর্ষণ আর বলাৎকারের ঘটনা সবচেয়েতে বেশি। এরপর হইল যুক্তরাজ্য, ইউনাইটেড কিংডম, ইউকে। সেই ইউকের রিপোর্ট হইল, সেখানেও 1 বছরের হিসাব দিচ্ছেন, 1 বছর অর্থাৎ 365 দিনে 85,000 ধর্ষণের ঘটনা ঘটেছে। পড়েন নাউজুবিল্লাহ। কানাডার অবস্থাও প্রায় কাছাকাছি ওরকম। সবচেয়ে দুঃখজনক রিপোর্ট হইল যেটা আমার দেশ ভারতবর্ষ, দেশ আদর্শমণ্ডিত দেশ, যেটা ধর্মের দেশ, বড় বড় মুনি ঋষি ওলি আব্দাল আউলিয়া সাহাবি আম্বিয়া হলোর দেশ, সাহাবিদের আগমনও ঘটেছে, নবীগণের আগমনও ঘটেছে, শুধু আমাদের মুসলমানদের ব্যাপার নয়, অন্যান্য ধর্মেরও বড় বড় মুনি ঋষি পণ্ডিত ধার্মিক মানুষদের আগমন এই ভারতবর্ষে, জন্মগ্রহণ এই ভারতবর্ষে। সেই দেশও নিউ রিপোর্ট মতে প্রতি 22 মিনিটের ভিতরে সরকারি রিপোর্ট মতো একটা ধর্ষণের ঘটনা রিপোর্ট করা হইতেছে। পড়েন নাউজুবিল্লাহ। এই হলো আপনাদের তথাকথিত আধুনিকতা, এই হলো আপনাদের সকল মডার্নাইজেশন। ইসলাম ইজ আল্ট্রা মডার্ন রিলিজিয়ান, ইসলামেও আল্ট্রা মডার্ন রিলিজিয়ন, আল্ট্রা মডার্নিজম রে শিকার করে, কিন্তু লাগাম লাগাইয়া দিয়া মেয়েদের ইজ্জত ফতে কাটে যাওয়া, ছেলেদের যৌবন বরবাদ হওয়া থেকে রক্ষা করতে চায়। বলেন সুবহানাল্লাহ। আমি আরেক আয়াত পড়ি, মার এই হদিস অনুবাদ করে কথা শেষ করুন। তো আল্লাহ নবী ফরমাইলা এই অভিভাবক যে গাফিল, সে জন্নত যাইত নাই। ওই যে দিল্লিতে যে ঘটনা ঘটলো, যে পাষণ্ড পামরে একটা মহিলার জীবন কেড়ে নিল, আমরা রিপোর্টও পাইতেছি যে দীর্ঘদিন যাবৎ তাদের একসাথে চলাফেরা চলে। আমরা ইসলামের দৃষ্টিতে যদি বলি, তাইলে আগেরটাও তো হারাম, পরের যে খুন ঘটনা, হত্যার ঘটনা, এটা তো নিন্দনীয়, মারাত্মকের দীক্ষার নিন্দার ভাষা আমার কাছে নাই। কিন্তু আগে যে দুজনের যে রিলেশনশিপ, যে লিভিং, এটা কোন কায়দায় হইলো? তাদের তো বিবাহ হইছে না। এটা ইসলাম বলেন আর হিন্দুইজম বলেন আর খ্রিস্টানিজম বলেন আর বুদ্ধিজম বলেন আর পৃথিবীর যে কোনো ধর্ম বলেন, প্রতিটি ধর্ম এটারে সাপোর্ট করে না, কোনো ধর্মে সাপোর্ট করে না যে বিবাহ বহির্ভূত এক যুবক আর যুবতী একসাথে থাকতে পারে। দুনিয়ার কোনো ধর্মে এইখান মানে না, মানে একমাত্র সকল আধুনিকতায়। তারা কয় এটা লিভ ইন, লিভ টুগেদার, রিলেশনশিপ, এই জাতীয় দুর্গন্ধযুক্ত আধুনিক শব্দ তারা উচ্চারণ করে কিনা, আপনারা উত্তর দিন, করে কিনা, করে কিনা, জোরে এখন করে কিনা। এইগুলার নিন্দা করেছে ইসলামে। বিবাহ বহির্ভূত কোনো যৌন সম্পর্ক হইতে পারে না এক আজনবী পুরুষ আর মহিলার মধ্যে। এই আধুনিকতার লাগাম ফরাইয়া দিছে ইসলামে, কইছে না কোনো মেয়ের প্রতি তোমার আকর্ষণ হয়, কোনো ছেলের প্রতি তোমার আকর্ষণ হয়, তাইলে এর সাথে উপভোগের জীবন পাওয়ার একটাই পথ, সেটা হচ্ছে বিবাহ। এর লাগে ইসলামে ভেরি অনকন্ডিশন একাধিক বিবাহরে সাপোর্ট করে। এখানে বিবাহ বহির্ভূত কোনো ধরনের শারীরিক সম্পর্ক হারাম। যখন একটাই পথ, তখন অনকন্ডিশন ইসলামে সাপোর্ট করে। এটারে আবিজ আবি ব্যাখ্যা দিবানা, আবার হাবিজ আবি ব্যাখ্যা দিবানা, সঠিক ইসলাম উপলব্ধি করতে হইব। আবিজ আবি মা তো শুনবানা, আবিজ আবি ব্যাখ্যাও দিবাও না, শুনবাও না। ইসলাম এখানে এটা সাপোর্ট করছে, দ্বিতীয় কোনো পন্থা নাই। কারো স্ত্রী পাগল, কিংবা তো ওই স্ত্রীর দ্বারা তার জৈবিক চাহিদা মিটতেছে না, এখন সে কি তা পতিতালয়ে যাইতো নি, ফরেন নাউজুবিল্লাহ, এটা তো হারাম। ও ভাই, যুবকের সংখ্যা তো অনেক বসে বড় দেখতেছি, একটা কথা কো না কেন, এই নাউজুবিল্লাহ ঘৃণার তাকে বাসবার লাগিয়ে আমরা পড়ি, আর জোরে পড়ো নাউজুবিল্লাহ। ইসলাম এটারে কোনো দিন সাপোর্ট করে না, হারাম ঘোষণা দিয়েছে। তাহলে এই ধরনের রিলেশনশিপ হইতে পারে না, এর লাগে অন কন্ডিশন সেকেন্ড থার্ড ফোর্থ অপশন রাখা হয়েছে। যাই হোক,
তো একদিকে খাওয়া হয়েছে এই অভিভাবক, আর চতুর্থ নম্বরে আল্লাহ নবী ফরমাইলা ওয়া রাজালাতু মিনান নিসা, কালু ওয়ামার রাজালাতু মিনান নিসা ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলো, ওগো আল্লাহ নবী, রাজালাতু মিনান নিসা মানে কি? বাংলা অনুবাদ হইল পুরুষ মার্কা মহিলা। রাজালাতু মিনান নিসা মানে পুরুষ মার্কা মহিলা। আল্লাহ নবী জবাব দিলে, আল্লাতি তাশাব্বাহা বিররিজাল, ওই মহিলা যারা পুরুষদের সাদৃশ্য অবলম্বন করে থাকে। বুঝা গেছেন কথা? উত্তর দেইন, বুঝা গেছেন কথা? উত্তর দেইন। অর্থাৎ যে মহিলা আল্লাহ জন্ম দিছে মেয়ে বানাইয়া, এখন পুরুষের তালে তাল মিলিয়ে চলতে চায়। ও ভাই, মহিলারা যদি সবাই পুরুষের তালে তাল মিলাইয়া পুরুষের শার্ট আর প্যান্ট ফরা ধরে, তে সেলোয়ার চুড়িদার পাজামা আরও হাজার হাজার কাপড়িতে বিকত না নিয়ে, ই তো এক সমস্যা দেখা দিব দোকানদারদের। বাকি সমস্যা হইল সমাজের, মহিলারা যদি পুরুষের সাদৃশ্য এখতিয়ার করে, তাইলে কোনোদিনও তো এই সাদৃশ্যই হকিকত আনত নাই। অর্থাৎ এক মহিলায় প্যান্ট একু গায়ে দিলে তাই পুরুষ হয়ে যাবানি, শার্ট একু পরলেও পুরুষ হয়ে যাবানি। এক বাবার তিন মেয়ে হয়তো আসইন, দুইজনে শার্ট পিন্ধ আইস থাকি, এরা দুইজন ছেলে বলিয়া বাবা মানবন তেউ। গতিকে আপনার সাদৃশ্য, লেবাস, ডিজাইন ইত্যাদি অবলম্বন করায় আল্লাহ লানত হরবা আধুনিক হইতে পারত নাই, কোনো আধুনিকতায় আপনার ছেলে বানাইয়া দিত নাই, কোনো আধুনিকতায় আপনার রক্ষা করতে পারত নাই। আল্লাহ নবী ফরমাইতে এই জাতীয় যারা আগে কইছেন অভিভাবকের কথা, ওই অভিভাবক কোনো দিন বেহেস্তে যাইতে পারত নাই। ফরের টুকরাতে ফরমাইরা ওই ক্যান্ডিডেট, সে মেয়ে যে পুরুষের সাদৃশ্য অবলম্বন করে, বেশভূষায় চলায় ফেরায় লেবাস ইত্যাদিতে, সেও কোনো দিন বেহেস্ত যাইতে পারবে না। ওলামায়ে কেরামে জিজ্ঞাসা করডা, বলে হদিসনু আইলো মান কালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ, যে লা ইলাহা ইল্লাল্লাহ আন্তরিকভাবে বিশ্বাসের সাথে পড়বো আর এর উপরে মরবো, সে একদিন না একদিন বেহেস্ত যাইব। তে এই হদিসনু কয়েরা নেভার, বেহেস্ত এন্ট্রি করতে পারতো নাই। তার মধ্যে দুইটার অর্থের মধ্যে তারতম্য দেখা দিল না নি, কথা খেয়াল করতেন না? মুহাদ্দিসিনে কেরামে বুঝাইয়া দিছেন কইটা দুই সুরত। একটা হইল যদি এই সমস্ত খাজ রে হালাল এবং বৈধ মনে করিয়া করিয়া থাকে, তাইলে তো কুফরি হয়ে গেল, লা ইলাহা ইল্লাল্লাহ তাকা রইলেও না খাজে, এরা নেভার এন্ট্রি, কোনো দিনও এদের এন্ট্রি নসিব হইতো না, জন্য তো এরা ইসলাম থাকি বার হয়ে গেছে। আর যদি এটারে হারাম মনে করে তথাপিও আমল করে, তেমন ভয়ানক গুণা করছে যার কারণে দীর্ঘদিন দুজখ থাকতে হইব, এই অতি দীর্ঘ লং পিরিয়ড দুজখ থাকা ওটারে তাবির করা হয়েছে নেভার হইয়া, কখনো যাইতো না। তার মানে এমন বেশি দিন দুজখে জ্বলবো যে জ্বলারে খোয়া যায় যে সারা জীবন দুজখ জ্বলছে, কথা বুঝতাম পারছি নি আমরা, যে এখন না জানি দুঃখ পাইলি বা আক্তার। ও তো যাই হোক, এই দুই অর্থই কেন? তো এখন আধুনিকতার এক জবাব পাইছেন নি, ইসলামে কিতা করছে আধুনিকতা কইছে আপনার মেয়ের শিক্ষা গ্রহণ করতো, সেই কবার ডইয়া সেই আবরণ দ্বারা ইজ্জত রক্ষা করিয়া চলো। হদিসের মধ্যে আল্লাহ নবী ফরমাইতরা, ওয়াল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সওয়ামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা তাদখুলু মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। কোনো মহিলা যে সময় পাঁচ ওয়াক্ত নামাজ রীতিমতো পাঠ করে আদায় করে, রমজান এলে পরে রোজা ঠিকঠাকভাবে আদায় করে, আর নিজের বিবাহিত জীবনে স্বামীর আনুগত্য মানিয়া চলে, আর নিজের লজ্জাস্থানে পাক পবিত্র নিষ্কলঙ্ক রাখে, এই মহিলারে আল্লাহ এত রুতবা দিবা, এত দরজা দিবা, কেয়ামতের দিন আল্লাহর জন্নতের আট দরজার যে কোনো দরজা দিয়া ওই মহিলারে জান্নাতে ঢুকতে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কাজে এই আধুনিকতার পাশবিকতার সুরতগুলার সামনে যদি আমরা ইসলামী কায়দা কানুন মানিয়া, আমরা ইসলামী গাইডলাইন মানিয়া চলি আর এই মর্মে জীবন কাটাইতে পারি, তাহলে ইনশাআল্লাহ এই আধুনিক যুগে আমরা আধুনিক বনিয়াও বেহেস্তি বনতাম পারমু, আধুনিক বনিয়াও আদর্শমণ্ডিত হইতে পারমু, আধুনিক ওইয়াও আমরা সভ্য ভদ্র প্রকৃত মানুষ এবং প্রকৃত দেশের সংস্কৃতি আর ঐতিহ্যপ্রিয় নাগরিকে পরিণত হইতাম পারমু, যেটা হইন ইনশাআল্লাহ আমরা খাঁটি মুসলমান হইতাম পারমু, হইন ইনশাআল্লাহ। এই ইসলামী নির্দেশগুলা আমাদের আধুনিকতার সামনে, আমাদের আধুনিকতার নামি পাশবিকতার গুলার তাকি রে অ্যাভয়েড করিয়া এক নিরাপদ জীবন যাপনে শিক্ষা দেয় ইসলামে। সুতরাং আল কোরআনে হাকিম প্রজ্ঞাময় আল্লাহর এই কিতাব রে স্টাডি করিয়া আমরা এই আধুনিক আপনার বিভিন্ন ফ্যাসিলিটি সুযোগ সুবিধা
বিভিন্ন টেকনোলজি, বিভিন্ন যন্ত্র, বিভিন্ন আপনার যোগাযোগ মাধ্যম, এইগুলার সামনে আমরা ইসলামী বিধান অনুযায়ী আমাদের বাঁচার পথ, চলার পথ, নাজাতের পথ বাহির করতে লাগবো। এর লাগে আমার ইয়াং ভাই হল, আজকে ইউটিউব, আজকে গুগল, আজকে ইনস্টাগ্রাম, ফেসবুক, আরও কত কি টুইটার বড় আম হইছে, এগুলো আমরা একেবারে অ্যাভয়েড করিয়া পারতাম না, তবে এগুলার গোসল করাইয়া, পাক করিয়া, উজু করাইয়া বেহেস্তি পথে আনতে হইব। তাইলে ইনশাআল্লাহ এই আধুনিকতার করাল গ্রাসে আহত হইয়া আমরা জন্নত হারা বনতাম নাই, ইমান হারা বনতাম নাই, বরং বিশ্ব নবী, মানবতার নবী, মানব কল্যাণে নিবেদিত মহান সত্তা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খাঁটি উম্মত বনিয়া এই ধরার বুকটাকে বিদায় নিতাম ফারমু। দুনিয়ায় হয়তো আইজ আমারে নাও স্বীকার করতে পারে, কিন্তু আমাদের আদর্শ, আমাদের যে অ্যাক্টিভিটিস, আমাদের যে নিরাপদ নিরাপত্তাময় জীবনযাপন পদ্ধতি আর ইসলামী বিধান, এটারে শ্রদ্ধা করতে বাধ্য হইব হইন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বলার শোনার চাইতে বেশি আমল করার তৌফিক দেওয়া, আমিন। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম।